নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চ্যাটার্জি, একজন ফুড অ্যান্ড নিউট্রিশন ইনস্ট্রাক্টর। সামনে যেহেতু কোচিং ডিসেম্বর, সেই জন্য আমি আজকে একটা ফ্রুট কেক করে দেখাবো। এই ফ্রুট কেকটা আমি খুব ইজি ভাবে ওভেন ছাড়া গ্যাসে দিয়ে করে দেখাবো। আর এই ফ্রুট কেকটা আমি সবার জন্যই বানিয়েছি, বিশেষত যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যারা ভেজিটেরিয়ান আছেন, এবং যারা স্বাস্থ্য সচেতন আছেন, এবং যারা নতুন কেক তৈরি করতে শিখছে, তাদের সবার কথা মাথায় রেখে আমি এই কেকটা বানিয়েছি। তো বন্ধুরা, চলে আসুন আমার সাথে, দেখে নিন আমি কেকটা কিভাবে বানাই। এই কেকটা বানানোর জন্য কি কি লাগছে তাহলে আপনারা দেখে নিন। আমি প্রথমেই নিয়ে নিলাম 2 কমলা লেবু, 100 গ্রামের মতন চেরি নিয়ে নিলাম, 25 গ্রামের মতন আমি কাঠবাদাম নিয়ে নিলাম, 100 গ্রামের মতন আমি কালো কিশমিশ নিলাম, 50 গ্রাম আমি কাজু নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়েছি আমি 100 গ্রাম। আমি 100 গ্রাম করে দুরকম টুটি ফুটি নিয়ে নিয়েছি। আমি যে 2 কমলা লেবু নিয়েছিলাম সেটা জুসারে দিয়ে আমি জুস নিয়ে নিয়েছি। জুসটার মধ্যে এক এক করে ড্রাই ফ্রুটসগুলো মেলাতে থাকো। প্রথমেই আমি চেরি দিয়ে দিলাম, তারপরে টুটি ফুটি দিয়ে দিচ্ছি, এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। 2 কিশমিশই দিয়ে দিলাম, আমি বাদামটাও দিয়ে দিলাম এবং কাজুটাও দিয়ে দিলাম। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে যাতে জুসটা ভালো করে ঢোকে তার জন্য আমি ভালো করে মিশিয়ে নেব, এবং ভালো করে মেশানোর পর আমি এটাকে ঢাকা দিয়ে 4 ঘন্টার জন্য সাইডে রেখে দেব। এবার আমি একটা প্লেটের মধ্যে কিছু চেরি ও কিছু টুটি ফুটি নিয়ে তার মধ্যে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা করছি তার কারণই একটা, যে কেকটা যখন বানাবো ওপরে ডেকোরেশনের জন্য এটা আমি ছড়িয়ে দেবো। কেকটা হওয়ার পর যাতে না পুড়ে যায় এই টুটি ফুটি জেরিগুলো, বা নিচের দিকে না নেবে যায়, সেজন্যই এটা আমি করছি। এবার কেকটা বানানোর জন্য কি কি লাগছে আপনারা দেখে নিন। আমি 250 গ্রামের মতন গুড় নিয়ে নিয়েছি, আটা নিয়েছি 250 গ্রামের মতন, টক দই নিয়েছি 200 গ্রাম, 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল 1/2 কাপ ও ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। আমি গুড়টাকে গরম জলেতে দিয়ে দিচ্ছি যাতে এটা পুরোটা গলে যায়। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য কভার দিয়ে রেখে দেব। এই পাত্রটার মধ্যে আমি কেকটা বানাবো বলে 15 মিনিট আগে থেকে এটা আমি গরম হতে দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এদিকে আমার গুড়টা পুরো গলে গেছে এবং সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। আমি বাটিটার মধ্যে কেকটা বসাবো, তাই এতে ভালো করে আমি তেল দিয়ে দিলাম এবং তেলটাকে বাটির গায়ে আমি ভালো করে মাখিয়ে নেব। বাটির গায়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটার পেপারকে গোল করে কেটে বাটির মধ্যেখানে বসিয়ে নিলাম। আমি বাটার পেপারটাকে বাটির চারদিকেও ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি এই জায়গার মধ্যে টক দইটা দিয়ে দিলাম এবং কিছুটা দুধও দিয়ে দিলাম। এটা আমি বাটার মিল্ক তৈরি করব, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নিয়ে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। দুধটা দইটা ভালো করে মিশে বাটার মিল্ক আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে গুড়টা মেশাতে থাকব, খুব ভালো করে মেশাতে হবে। পুরো গুড়টা দইটা ভালো করে আমি মিশিয়ে নিলাম, খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সাদা তেলটা দিতে থাকব, অল্প অল্প করে আমি সাদা তেলটা এর মধ্যে মেশাতে থাকব, খুব ভালো করে মেশাতে হবে। তেলটা খুব সুন্দর এর মধ্যে মিশে গেছে। এবার আমি এর মধ্যে পুরো আটাটা দিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে এটাকে নাড়তে হবে, নয়তো চারিদিক দিয়ে পড়ে যাবে। মিলিয়ে নিয়েছি আমি সব কিছু উপকরণ একসাথে, একটু টাইট হয়েছে আমার ব্যাটারটা।
এর মধ্যে তাই আমি অল্প পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আস্তে আস্তে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে এটাকে মেশাতে হবে। এবার আমার ব্যাটারটা সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম বেকিং পাউডারের সাথে। বেকিং সোডা দিলাম 1/2 চামচ। এ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আগে থেকে 4 ঘন্টা আগে থেকে ভেজানো যে আমার ড্রাই ফ্রুটস গুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে মেশাতে থাকছি। ড্রাই ফ্রুটস গুলো মেলানোর পর এর উপর দিয়ে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে বাটিটার মধ্যে ঢেলে নেব। এবার আমি বাটিটাকে 8 থেকে 9 বার ট্যাপ করে নেব যাতে এর ভিতরের এয়ারটা বাইরে বেরিয়ে যায়। এবার আমি বাটিটাকে আগে থেকে গ্যাসে বসিয়ে রাখা পাত্রটার মধ্যে রাখব। 8 ঘন্টা এরকম ভাবে থাকবে। এবং গ্যাসের আগুনটাকে আমি 15 মিনিটের জন্য হাই টু মিডিয়াম হিটে রাখব। 15 মিনিট পর আমি হিটটাকে কমিয়ে দেব, একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দেব। 35 মিনিট পর আমি খুলে দেখলাম কেকটা এখন আমার রেডি হয়নি। এখনো রেডি হতে 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট পর আমি খুলে দেখলাম কেকটা আমার রেডি হয়ে গেছে। আমার পুরো কেকটা বানাতে আমার মোটামুটি 50 মিনিটের মতো সময় লেগেছে। বন্ধুরা, আমার কেকটা রেডি হয়ে গেছে। এটা যদি ভালো লেগে থাকে আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখতে পারেন। স্বর্ণালী কিচেনের তরফ থেকে আমি স্বর্ণালী চ্যাটার্জি সবাইকে জানাই মেরি ক্রিসমাস, আর বছরের শেষে সবাই মিলে ফ্যামিলির সাথে এনজয় করুন।